হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করব পার্পল হল অ্যান্ড পার্পলে আমি কী কী শপিং করলাম। পার্পলে জাস্ট কয়েকদিন আগেই একটা সেল চলছিল, সেখান থেকে কী কী শপিং করেছি, কী কী অফার্স পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আনবক্সিং আমি অলরেডি করে রেখেছি, এখন তোমাদের আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে কী কী আমি পারচেস করেছি। তো ফার্স্টে ব্লু হেভেনের দেখাই। ব্লু হেভেনে একটা অফার চলছিল, তিনটে নিলে 35% আই থিঙ্ক অফ ছিল। সে এটা হচ্ছে একটা ফেস ওয়াইপ, এটা আমি অনেকবার ইউজ করেছি, এটা আমার খুব পছন্দের একটা ওয়াইপ বলতে পারো। তো এই রকম হচ্ছে প্যাকেটটা দেখতে, এখান থেকে এটা খুলতে হয় আর এর মধ্যে একটা কাগজ রয়েছে, এটাকে তুলে দিলে আস্তে আস্তে ওয়াইপগুলো ওখান থেকে বার হয়। তো এই ওয়াইপটা হচ্ছে ওয়েট ওয়াইপ, যেটা মেকআপ রিমুভার করতে খুব ভালো কাজ করে আর তার সঙ্গে তোমার সারাদিনের ধুলো ময়লা দূর করতেও এই ওয়াইপ দিয়ে মুখটা মোছা যায়, খুব ভালো কাজ করে ওয়াইপটা। আর এটার প্রাইস হচ্ছে 150 টাকা, এটার এমআরপি থাকে, কিন্তু বেশিরভাগ সময় পার্পলে অফার চলতেই থাকে, তোমরা আশা করি জানো, তো সেই অফারে তোমরা পেয়ে যাবে। নেক্সট নিয়েছি আমি ব্লু হেভেনের একটা আইলাইনার, এটা এক্সপেরিমেন্টাল জিনিসই নিয়েছি, এটা ইচ্ছা করলো যে ইউজ করে দেখা যাক এটা কেমন হবে। এই রকম হচ্ছে দেখতে, এটার প্রাইস এখানে প্রিন্ট রয়েছে 75 রুপিস, বাট এটা খুব কম প্রাইস পড়েছিল, আই থিঙ্ক এটা অফারে 45 কি 50-এর মধ্যে দাম পড়েছিল অফারে। তো আমি দেখতে চাইলাম যে এত কম প্রাইসে কেমন হয়, আর আমি এখন পরে আছি এই আইলাইনারটাই, বিশ্বাস করো আইলাইনারটা যথেষ্ট ভালো। আর কিন্তু এটাতে একটা সমস্যা আছে, এটার অ্যাপ্লিকেটারটা বড্ড বড়, এটার অ্যাপ্লিকেটারটা আমি একবার দেখাই তোমাদেরকে, যেটা ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে, এতটা বড় একটা অ্যাপ্লিকেটার দেওয়া এর জন্য ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে, বাট আদারওয়াইজ এটার টেক্সচারটা ভীষণই ভালো দেখো। নেক্সট যাচ্ছি ব্লু হেভেনেরই, আমি নিয়েছি হচ্ছে একটা মাস্কারা, এটার প্রাইস রয়েছে 125 টাকা, এটাও অফারে পেয়েছিলাম, অফারে অনেকটা কম প্রাইস পড়েছিল, আই থিঙ্ক 75 বা 80-এর মধ্যে এটার দাম হয়ে গেছিলো। আর এত কম প্রাইসে এই মাস্কারাটাও ভীষণ ভালো, বাট এটারও অ্যাপ্লিকেটারটা নিয়েই আমার একটু প্রবলেম, এর অ্যাপ্লিকেটারটা বড্ড ফাঁকা ফাঁকা, যার জন্য যখন অ্যাপ্লাই করবে তখন সব ল্যাশগুলো ভালোভাবে কভার করবে না, আর তোমাদের আগের কোনো মাস্কারার ভালো অ্যাপ্লিকেটার থাকে সেটা দিয়ে এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে দারুণ হবে। আর এটারও আমি একটু দেখিয়ে দিই দেখো, এরকম কিন্তু অল্প অল্প করেই ওঠে, একবারে অনেকটা উঠে যায় না, যাতে একেবারে লেপটে যায় এরকম কিছু হয় না এটাতে। আচ্ছা, এবারে নেক্সট আমি নিয়েছি আবারও একটা ব্লু হেভেনের, এটা হচ্ছে নেইল পেইন্ট রিমুভার, এটা নতুন জিনিস আমি দেখলাম, একটা স্পঞ্জ দেওয়া আছে, এইটা হচ্ছে একটা স্পঞ্জ দেওয়া, আর এখন নেইল পেইন্ট পরা নেই, আমি দেখাতে পারছি না, বাট এরকম নেইলটাকে জাস্ট এরকমভাবে ড্যাপ করতে হবে, একটু ঘষতে হবে, তাহলেই নেইল পেইন্ট গায়েব। তো দেখা যাক, এটা আমি এখনও ইউজ করিনি, এটা কেমন হয় আমি পরে কোনো রিভিউতে তোমাদের দেখাবো আবার। হ্যাঁ, এটা কাজ করবে আমার মনে হচ্ছে, এটা কাজ করবে, এটা ভোটের কালি আমার এখনও ওঠেনি, তবে এতে দিয়ে হালকা একটুখানি মনে হচ্ছে ফেড হয়েছে। প্রাইসও খুব কম ছিল, এটার প্রাইস হচ্ছে 75 রুপিস, এটার প্রিন্ট রয়েছে, বাট আমি কিনেছি নিশ্চয়ই আরও কমে, অফার প্রাইস ছিল যেহেতু। আচ্ছা, এইবার আমার সবথেকে পছন্দের জিনিসগুলো দেখাই, সেটা হচ্ছে শিট মাস্ক, এটা গুড ভাইবসের শিট মাস্ক, এখানে আমার 5টা শিট মাস্ক রয়েছে, তো 5টা শিট মাস্ক আমি নিয়েছি, একটা হচ্ছে রোজ, সেকেন্ডটা হচ্ছে ওটমিল, থার্ডটা হচ্ছে হানি, ফোর্থটা হলো ল্যাভেন্ডার, আর ফিফথটা হচ্ছে ক্যালেন্ডুলা। এতগুলো শিট মাস্ক আমি নিয়েছি, শিট মাস্ক সত্যি অসাধারণ জিনিস, মানে এটা ইউজ করার পর আমার এতটা রিফ্রেশিং লাগে, প্লাস স্কিনটা ভীষণ পরিমাণে গ্লোয়িং লাগে, শিট মাস্কটা কন্টিনিউ ইউজ করলে তোমরা বুঝতে পারবে। প্রাইস এগুলোর 100 টাকা করে, মানে 99 করে এগুলোর প্রিন্ট থাকে, তো সবসময় এতে সবসময় অফার চলতে থাকে, চারটে নিলে 4টির সাথে 4টে ফ্রি, এরকম একটা এদের
অফার সবসময় চলতে থাকে। তো এই হচ্ছে আমার শপিং পার্পল থেকে এবারে এই কটা জিনিসই শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কিছু তোমাদের জানার থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের ভিডিও এইটুকুই থাকলো, আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আমাকে জানিও। টাটা সবাইকে, খুব ভালো থেকো, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।